যদি রাশিয়া ইউক্রেনে তাদের লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনে কোনো যুদ্ধ থাকবে না। কিন্তু ইউক্রেন যদি রুশদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন থাকবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন। শনিবার ফ্রান্সের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান। এ খবর জানিয়েছে আল জাজিরা। এমন মন্তব্যের মাধ্যমে মূলত রুশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সাধারণ ইউক্রেনিদের আহ্বান জানিয়েছেন ভন দার লিয়েন। এছাড়া বিশ্ব যেন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখে সেই আবেদনও জানিয়েছেন তিনি। তিনি বলেন ইউক্রেন নিজেদের জন্য লড়াই করছে না, তারা ইউরোপের জন্য লড়াই করছে। এ ব্যাপারে উরসুলা ভন দার লিয়েন বলেন শান্তির জন্য এগিয়ে আসা মানে ইউক্রেনের জন্য এগিয়ে আসা। ইউক্রেন তাদের গণতন্ত্রের জন্য, আত্মপরিচয়ের জন্য লড়াই করছে। ইউক্রেনিয়রা শুধুমাত্র নিজেদের জন্যই লড়াই করছে না, তারা ইউরোপের জন্য লড়াই করছে। অপরদিকে নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করতে এবং সমুদ্র তলদেশে মাইন সরাতে সহায়তা করার জন্য ইউক্রেনকে 6টি মাইন হান্টার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাব অ্যাকাটিক মাইন হান্টার সোনার চালিত ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই ড্রোন ইউক্রেনের জলসীমায় হুমকি মোকাবেলায় সহায়ক হবে বলে আশা পোষণ করছেন তারা। এদিকে ইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুদ্ধ করতে যাওয়া এক মার্কিন নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয় ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়েছিলেন ওই মার্কিন নাগরিক, তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন নিউজ উইক ম্যাগাজিনে প্রথম এ মৃত্যুর খবর ছাপা হয়েছিল। শুক্রবারে তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।